স্যান্ডি সাহা এবং বিডি ইমরান নামের একজন ব্যক্তি, তাদেরকে ঘিরে হচ্ছে গিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা পোস্ট করছে। তারপর হচ্ছে গিয়ে সেই লিঙ্কে গিয়ে দেখি, গিয়ে দেখলাম যে এটার কারণ হচ্ছে গিয়ে দুজন পুরুষ মানুষ তারা এমন একটা অ্যাক্টিভিটিস করেছে যে অ্যাক্টিভিটিসের কারণে তাদেরকে নিয়ে হচ্ছে গিয়ে বিভিন্নভাবে প্রশ্ন ছুটছে একজন আরেকজনকে, তারা ডিসকাশন করছে কনভার্সেশন। মুসলিম হিসেবে আমি মনে করছি, শুধু আমি না, আমার আশেপাশে যাদের কাছে আমি এই কথাগুলো জিজ্ঞেস করছি, তারা সবাই বলছে যে ব্যাপারটা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো বিষয় এবং এটা সমাজে এমনভাবে স্প্রেড করছে, ছড়াচ্ছে, যেটা দেখা যাবে অদূর ভবিষ্যতে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মদের নিয়ে, বাংলাদেশের মানুষ বা বর্তমান প্রজন্মকে নিয়ে খুবই চিন্তিত বা শঙ্কিত। এটা যদি চলতে থাকে মানুষ আসলে কী শিখছে, কী শিখবে? এবং আপনি চাচ্ছেন না যে আপনার ওইটা আপনার টাইম লাইনে আসুক, কিন্তু বারবার ওইটাই আপনার টাইম লাইনে আসতেছে। গতকালকে রাতে আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ক্রলিং করছি, তো আমার স্ক্রলিং করার এক পর্যায়ে দেখি যে আমি প্রায় 10টি পোস্ট, প্রতি 10টি পোস্টের 8টি পোস্ট করছে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে এবং সেগুলো নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, যে কন্টেন্ট খুবই ইমোশনাল মিউজিক দিয়ে। হ্যাঁ, কেউ আবার লাইভে এসে প্রকাশ্যে খুব গালাগালি করছে, মানে খুবই অশ্লীল শব্দ চয়ন করছে। তো যেটা দেখলাম যে এভাবে যদি চলতে থাকে, আমি কিন্তু চাই নি, আমি কিন্তু কখনো তাদের ফ্যান না বা ফলোয়ার নই, কিন্তু আমি না চাইতো তাদের পোস্টগুলো বারবার আমার কাছে আসতেছিল। তো আমি আমার পাশের বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু আমার আমার টাইম লাইন জুড়ে খালি এইগুলো দেখতেছে, কাহিনী কি? আমার রুমমেট বলতেছে যে বন্ধু আমি আমার একই অবস্থা, আমরা তো মানে আপনারা হয়তো জানেন যে সামনে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট, হ্যাঁ, মানুষ বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের যে মুহূর্ত নির্বাচন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এখন চিন্তা করার কথা বা কথা বলার কথা বা আলোচনা করার কথা নির্বাচনকে ঘিরে, নির্বাচনকে হবে কি হবে না, কে হবে না হবে, প্রার্থী কে, মানুষ কাকে নির্বাচন করবে, চুজ করবে, এরকম বিষয়ে আমাদের কথা বলার কথা বা আলোচনা করার কথা। কিন্তু আমরা দেখছি যে আমরা না চাইতেও ফেসবুকের কল্যাণে বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বারবার আমাদের টাইম লাইনে এই পোস্টগুলো আসতেছে, প্রতি 10টা পোস্টে 8টা পোস্ট হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে। পরে জানলাম যে, দেখলাম যে তারা যে ব্যাপারটাকে প্রমোট করছে, একে তো হচ্ছে ব্যাপারটা তারা খুব অশ্লীল শব্দ চয়ন এবং একটা কমিউনিটি, তাদেরকে ঘিরে একটা কমিউনিটি হচ্ছে রেস হয়েছে, হ্যাঁ, যে যারা হচ্ছে কি অশ্লীল শব্দ চয়নকে বৈধতা দিচ্ছে। তার চাইতে বড় বিষয় তারা সেই যে অ্যাক্টিভিটিসটা করছে এটা খুবই বিকৃত যৌনাচার, যে বিকৃত যৌনাচার, আমি একজন মুসলিম, মুসলিম পরিবারের সন্তান এবং এটা আমার কমিউনিটি সাপোর্ট করছে না। আমরা মনে করছি যে এই বিকৃত যৌনাচার আমাদের সমাজে একটা ভয়াবহ ইম্প্যাক্ট তৈরি করতে পারে, খারাপ ইম্প্যাক্ট তৈরি করতে পারে, এবং তার সাথে এটা আমার ধর্ম, আপনার টাইম লাইনও সেফ না তাদের দ্বারা। তো আমার মনে হচ্ছে যে তাদেরকে ব্যাপারটা সতর্ক করা দরকার, এবং শুধু তাদেরকেই নয়, যারা এরকম অ্যাক্টিভিটিস করছে, আপনারা হয়তো জানেন যে আমি যদি ভুল বলে থাকি, আপনাদের যদি মনে হয়, আপনারা ওনাদের টাইম লাইনগুলোতে যাবেন, তারা বিভিন্ন ইমোশনাল মিউজিক দিয়ে বিভিন্নভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে তারা এই ব্যাপারটাকে প্রমোট করতেছে, যেটা আমি মনে করছি যে এটা প্রমোট করা উচিত না। এটা আমার কমিউনিটিতে এবং ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমাদের সোসাইটিতে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করবে। হয়তো আপনারা জেনে থাকবেন, যারা মুসলিম ধর্মগ্রন্থে বিশ্বাস করেন বা খ্রিস্টীয় ধর্মগ্রন্থ যারা বিশ্বাস করেন, আমাদের একজন নবী আছেন, অ্যাজ এ মুসলিম আমি বলছি, যে লুত আলাহ ইসলাম, তো তার কমিউনিটি, তিনি যেই কমিউনিটিতে এসেছিলেন, আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন, সেই কমিউনিটির মানুষ তারা এরকম কিছু বিকৃত যৌনাচারে লিপ্ত ছিলেন এবং তারা এতটাই ওইটাতে মগ্ন ছিলেন যে অনেক নিষেধাজ্ঞার পরেও লুত আলাহ ইসলাম যখন হচ্ছে গিয়ে আল্লাহর বাণী নিয়ে আসছেন যে আপনারা এগুলো করে না, তাদেরকে সতর্ক করা হয়েছিল কিন্তু তারা মানেনি, তখন হচ্ছে গিয়ে সেই শহরটা একদম উল্টে দেওয়া হয়েছিল এবং ভারী পাথর বর্ষণ করা হয়েছিল। হয়তো এটা আপনারা জেনে থাকবেন, এটা আমার কথা না, এটা কোরআনের কথা, কোরআনের অনেক অনেক জায়গায় এই কমিউনিটির কথা উল্লেখ করা আছে। তো আমার মনে হয় যে এই ব্যাপারটা কোরআনে যেমন উল্লেখ আছে, কিন্তু আমরা বর্তমানে যেটা দেখছি কোরআনের কথা, যারা অন্য ধর্মের আছেন তারা বিশ্বাস করেন আর না করেন প্রশ্ন আমরা যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে আপনি তো দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে যে এটা একটা অশ্লীলতা তারা ছড়াচ্ছে, যে কাজটা তারা করছে এটা দৃষ্টিকটু, শ্রুতিকটু, শুনতে বুঝতে সব কিছুতে আমাদের অসুবিধা হচ্ছে বা এটা আমরা নিতে পারছি না, এটা আমাদের মানে মাথায় পেন দেওয়ার মতো একটা বিষয় হচ্ছে। তো তাদেরকে মানে ওয়ার্ন করা দরকার, তাদেরকে তো অনেক মানুষ ওয়ার্ন করছে, তাদেরকে বিভিন্নভাবে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে,
বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে, বিভিন্ন মানুষরা বলছে, কমেন্ট বক্সে দেখবেন সবাই এটা নিয়ে বিরোধিতা করছে যে আপনারা এগুলো করেন না, কিন্তু তারপরেও তারা এটা করছে। তো এখন আমি মনে করছি যেহেতু তারা কোনো কিছুতেই থামছে না, তো এখন রাষ্ট্রের উচিত যে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া যে তাদেরকে থামানো বা তাদেরকে ওইভাবে বোঝানো যে আপনারা এই কাজগুলো করেন না, এবং তাদেরকে সংশোধন করাটা আমি জরুরি মনে করছি। তো সেই জন্য আজকে এখানে শাহবাগ থানায় আসা যে আমি তাদের যে তারা যে অ্যাক্টিভিটিসটা করছে আমি মনে করছি এটা আমার কমিউনিটির ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, এবং তারা যে বিকৃত যৌনাচারকে প্রমোট করছে এটা আমার কমিউনিটির সঙ্গে যাচ্ছে না, এটা বাংলাদেশের সঙ্গে একদম যায় না। তো সেই জায়গায় আমি শাহবাগ থানায় অভিযোগ জানাতে এসেছি। আচ্ছা, আমি অভিযোগটা এখন পর্যন্ত আমি করতে এসেছি কিন্তু এখন পর্যন্ত করতে পারিনি। ডিউটিরত যে কর্মকর্তা তিনি আসছেন, বলেছেন বসতে আমাকে, আমি সেই জন্য অপেক্ষা করছি। কেন এটা তো প্যাথেটিক, প্রথম কথা হচ্ছে এটা, কিন্তু আমরা তো এটা তো অভ্যস্ত কমবেশি সবাই, চাইলে পসিবল কিনা জানি না, ওইটা যারা কর্মরত মানে কর্মরত আছেন, দায়িত্বরত আছেন, ওইটা তারা করবেন। তো আমার মূল ফোকাসের জায়গা হচ্ছে এখন এটা যে এই আমি যেই কারণে এখানে এসেছি এই সমস্যাটা সমাধান করা দরকার, এবং যতক্ষণ লাগে আমি এটা করে যাব। আপনার কাছে কি মনে হচ্ছে কোনোভাবে তারা পাশ কাটিয়ে যাচ্ছে আপনার অভিযোগটা না নেওয়ার জন্য? দেখি আরেকটু অপেক্ষা করে দেখি, এখনই যদি মন্তব্য করে বসি তাহলে কীভাবে হয় বলেন না? বলেছে বিভিন্ন জনের মাধ্যমে, তারা তাদের দায়িত্বরত কর্মকর্তা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন, তিনি আবার আরেকজনের সাথে কথা বলেছেন, তিনি আবার আরেকজনের সাথে কথা বলেছেন, এবং কথাবার্তা চলছে। আমি আশা রাখি এখনও যে আমার অভিযোগটা তা গ্রহণ করবেন, এবং রাষ্ট্র এই প্রবলেমটা সলভ করার জন্য যতটুকু ইফোর্ট দেওয়া দরকার সেটা দিবে। সাইবার সিকিউরিটি অ্যাক্টে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং বিকৃত যৌনাচার যেটা প্রমোট করছে তারা, পর্নোগ্রাফি, ওই একটা হয়তো পড়তে পারে পেনাল কোড 377 খুব সম্ভবত, না 77 বলেন। হ্যাঁ অবশ্যই, অভিযোগটা তো তাদেরকে অবশ্যই একজনকে করতে গেলে আরেকজন তো এমনি চলে আসছে। আচ্ছা, সেক্ষেত্রে কী করণীয় সেটা তো হচ্ছে কি আমাকে এখন ওনারা বলবেন, আমি কীভাবে বলবো বলেন, আমি তো নীতি নির্ধারক নই। জি, প্রথম কথা হচ্ছে তাদেরকে আমরা সবাই বলছি যে ভাই আপনারা কী প্রমোট করছেন, যেই প্রমোটটা আপনি ভাবছেন যে আমার আজকে কন্টেন্ট ক্রিয়েট করছি, আমি একটা অশ্লীলতা ছড়াচ্ছি, ওখান থেকে দেখা যাচ্ছে আমি কিছু টাকা আমার উপার্জন হচ্ছে, আপনার 10,000 টাকা 20,000 টাকা উপার্জন হইলো, কিন্তু আপনি চিন্তা করেন ওইটা কিন্তু একটা প্রুফ, এটা কিন্তু থেকেই যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আপনার আজকে আপনার মনে চাইছে আপনি দিচ্ছেন, আপলোড করছেন বা এই নেগেটিভিটি ছড়াচ্ছেন, কিন্তু অদূর ভবিষ্যতে আপনার যখন সন্তান হবে এই বাংলাদেশেই, তখন আপনি কিন্তু চাইবেন না যে আপনার সন্তান ওগুলো দেখুক, আপনার সন্তান এই বিকৃত জিনিসগুলো শিখুক, তখন হয়তো আপনার মন চাইবে যে আমি এটা সরায় ফেলাই, ডিলেট করে ফেলি, কিন্তু তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। আপনি ডিলেট করবেন, কিন্তু ডিলেট করে ফেসবুক থেকে ডিলেট করতে পারবেন, কিন্তু মানুষের মনের মধ্যে আপনি যেটা ছড়াই দিলেন সেটা তো আপনি ডিলেট করতে পারবেন না। তো এখন আমরা মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, এবং হ্যাঁ, সাথে করে আমাদের নিরাপদ সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা যে যারা ব্যবহার করছি এটা সেফ হোক, সেফ প্লেস হোক, সেটা আমরা প্রত্যাশা রাখবো যে রাষ্ট্র যেন এরকম একটা স্টেপ নেয় বা ওরকম নীতি নির্ধারণ করে যাতে কেউ কন্টেন্ট আপলোড দেওয়ার ক্ষেত্রে যেন তারা অশ্লীলতা না ছড়ায়, সেক্ষেত্রে যেন তারা খুব সতর্ক থাকে, মানুষকে যেন ওইভাবে অ্যাওয়ার করা হয়, এটা আমার প্রত্যাশা থাকবে।